না বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জোরে বলেন আর সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করেছে হা হা মদিনা মদিনা বলে জিকির করেছে জোরে বলেন টাইম যেহেতু অতি সংকীর্ণ এই জন্য আমি একটি ছন্দে পাঠ করবো মহাব্বতে আপনারা হাত উঠে একবার বলুন সুবহানাল্লাহ আর সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আর যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না আহা তাহার মনে আর কোন দুঃখ রইল না তাহার অন্তর মাঝে মদিনায় আছে রে অন্তর মাঝে মদিনায় আছে রে অন্তর মাঝে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করেছে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জোরে বলেন যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য অতঃপর সে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে যে আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত অনুষ্ঠানকে উদযাপিত করার আয়োজিত করার এবং অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছেন পূরণ আলহামদুলিল্লাহ অতঃপর আপনার আমার নাবী তথা সমগ্র জগতের নবীর ওপর শতকোটি দরুদ ও সালাম অর্পিত হোক বর্ষিত হোক সবাই মিলে এক কণ্ঠ শুনে মেরে বলুন আল্লাহুম্মা আমিন উপস্থিত মুআজ্জাজ খুতবার পরে পরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সংক্রান্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাওয়ার সম্পর্কে আমার আপনার নবীর বৈশিষ্ট্য সম্পর্কে একটা কথা জেনে রেখে দিন ব্রাদার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বাআদহুম আলা বাআদ আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমার আপনার নবী পর্যন্ত কমবেশি 1,24,000 নবীগণ আলাইহিমুস সালামকে মানবের কল্যাণের উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে যুগে যুগে প্রেরণ করেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন প্রত্যেকটি নবীগণের মধ্যে নবুয়াতের দৃষ্টিতে কোনো পার্থক্য নেই প্রত্যেকটা রসূলগণের মধ্যে রিসালাতের দৃষ্টিতে কোনো পার্থক্য নেই হ্যাঁ কিন্তু প্রত্যেকটা নবীর মধ্যে বৈশিষ্ট্যর দিক দিয়ে পার্থক্য রয়েছে পাওয়ারের দিক দিয়ে পার্থক্য রয়েছে ক্ষমতার দিক দিয়ে ডিফারেন্স রয়েছে ভাই ফাজিলাতের দিক দিয়ে পার্থক্য ডিফারেন্স তফাত রয়েছে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে রফাআ বাদহুম দারাজাত সব চাইতে বেশি যাকে পাওয়ার দান করা হয়েছে সব চাইতে বেশি যাকে মর্যাদা দান করা হয়েছে সব চাইতে বেশি যাকে বৈশিষ্ট্য দান করা হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ এজন্য আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদিন ও মিল্লাত কানজুল কারামাত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভি আলাইহি রহমাত ওয়া রিজওয়ান ইরশাদ করতে থাকেন সবসে আলা ও বালা হামারা নবী সবসে আলা ও বালা হামারা নবী সবসে বালা ও বালা হামারা নবী আব্বাজি পৃথিবীর মধ্যে তো আল্লাহ পাক একাধিক নবীগণদেরকে প্রেরণ করেছেন আল্লাহ পাক পৃথিবীর মধ্যে তো একাধিক রসুলগণকে প্রেরণ করেছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন ওয়ারফানা লাকা দিকরক আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন হে মাহবুব আমি আপনার মর্যাদাকে আমি আপনার মর্যাদাকে আমি আপনার অনুসরণকে আমি আপনার অনুকরণকে আল্লাহ পাক বলতেছেন নবী গো আপনার স্মরণকে আমি আল্লাহ পাক উঁচু করেছি আমি আল্লাহ পাক বৃদ্ধি করেছি কার মর্যাদা উঁচু করেছে কে উঁচু করেছে আমার আপনার নাবী মর্যাদা উঁচু করেছে কে উঁচু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু করেছে আব্বাজি কোরআনের মধ্যে যে আয়াতটা এটা প্রমাণ করতেছে সেই আয়াতটি হচ্ছে ওয়া রাফা'না লাকা দিকরাক আপনারা প্রত্যেককেই বক্তার মুখে বক্তব্য শ্রবণ করেন কোরআনের প্রত্যেকটা আয়াত বেরাদার আমার আপনার নাবীর কাছ পর্যন্ত হযরতে জিবরিল আলাইহিস সালাম যিনি ফারিস্তাদের লিডার যিনি ফারিস্তাদের প্রিন্সিপাল তিনি প্রত্যেকটা নাবীর কাছে বার্তা নিয়ে আসতেন
আব্বাজি আমার আপনার নবী পর্যন্ত এই আয়াতটি কোন আয়াতটি অনফানা লাকা দিকরক নিয়ে আসলেন হযরত জিবরিল আমিন আমার নবীর কাছে একটা কথা মনে রাখবেন জিবরিল আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামের দরবারে গিয়েছেন হযরতে নূহ আলাইহিস সালামের কাছে গিয়েছেন কিন্তু জানেন ব্রাদার আমার নবীর কাছে জিবরিল আসা আর অন্যান্য নবীর কাছে জিবরিল আসার মধ্যে পার্থক্য রয়েছে সংখ্যার দিক দিয়ে পার্থক্য ভাই পার্থক্যটা কি বুঝুন হযরতে আদম নবীর দরবারে হযরতে জিবরিল আলাইহিস সালাম এসেছেন টোটালি 12 বার হযরতে ইদ্রিস আলাইহিস সালামের দরবারে জিবরিল এসেছেন টোটালি 4 বার হযরতে ইয়াকুব নবীর দরবারে জিবরিল এসেছেন মোট 4 বার হযরতে আইয়ুব ইসলামের দরবারে জিবরিল আমিন এসেছেন টোটালি 3 বার হযরতে ঈসা নবীর দরবারে জিবরিল এসেছেন 10 বার হযরতে নূহ আলাইহিস সালামের দরবারে জিবরিল আমিন এসেছেন 50 বার আল্লাহু আকবার হযরতে মুসা নবীর দরবারে জিবরিল আমিন এসেছেন 400 বার প্রত্যেকটি নবীর ওলীদ প্রত্যেকটি নবী ও রাসূলের দরবারে জিবরিল এসেছে কিন্তু কোন নবীর দরবারে 4 বার কোন নবীর দরবারে 3 বার কোন নবীর দরবারে 30 বার সর্বাধিক মুসা নবীর দরবারে 400 বার এসেছেন কিন্তু আমার আপনার নবীর বায়োগ্রাফি সার্চ করেন আমার আপনার নবীর ইতিহাস সার্চ করেন আমার আপনার নবীর মুআজ্জাজ ধারাপাত সার্চ করেন আমার আপনার নবীর জীবনী পাঠ করেন আমার আপনার নবীর দরবারে ফারিস্তাদের লিডার ফারিস্তাদের প্রিন্সিপাল একবার দুবার নয় 100 200 বার নয় 1000 2000 বার নয় বরং জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে 24000 বার এসেছে আব্বাজি জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে 24000 বার এসেছেন একবারও কি নিজের ইচ্ছায় এসেছেন একবারও কি নিজের পক্ষ থেকে এসেছেন তো কোরআন উত্তর দিতেছে ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বি আমরি রব্বিকা জিবরিল আমিন আল্লাহর বাণীর দ্বারা নিজের ভাষাতে বলতে থাকে হে নবী আমি আপনার দরবারে যতবার এসেছি একবারও নিজের ইচ্ছায় একবারও নিজের পক্ষে আসেনি বরং যতবার এসেছি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে এসেছি আব্বাজি আমার হযরতে জিবরিল আলাইহিস সালাম ওয়া রাফানা লাকা যিকরাক এই আয়াতটি যখন আমার আপনার নবীর দরবারে নিয়ে আসলেন তো জিবরিল আমিন আমার আপনার নবীকে বলতেছেন এই আয়াতটি সম্পর্কে আল্লাহ পাক একদিন আমাকে জিজ্ঞেস করতেছে কে জিজ্ঞেস করতেছে আল্লাহ পাক কে বলতেছে কথাটি জিবরিল আলা জিবরিল আলাইহিস সালাম হযরতে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন নবী গো আমাকে আল্লাহ পাক এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করতেছে আতাদ্রি কাইফা রাফাতু যিকরাক জিবরিল জানো আমার মুস্তাফার জিকিরকে আমি কতটা উঁচু করেছি জিবরিল জানো আমার নবীর মর্যাদাকে আমার নবীর বৈশিষ্ট্যকে কতটা উঁচু করেছি তো জিবরিল আমিন উত্তর দিতেছে আল্লাহু আলামু আল্লাহ তুমি সবচাইতে বেশি জানি তুমি সবচাইতে বেশি অবগত রয়েছো তোমার মুস্তাফার মর্যাদা কতটা উঁচু করেছো আব হযরতে জিবরিল আমিনের কথা বলা শেষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলানা হযরতে জিবরিল আলাইহিস সালামকে বলতেছে হে জিবরিল জানো জানো আমার নবীর মর্যাদা এতটা উঁচু করেছি আমার মুস্তাফার মর্যাদা এতটা উঁচু করেছি আল্লাহ পাক একটা বাক্যে জানিয়েছেন ইদা দুকির তু দুকির তামাই আমি আল্লাহ পাকের যেখানে চর্চা হতে থাকবে আমি আল্লাহ পাককে যেখানে স্মরণ করা হবে আমি আল্লাহ পাককে যেখানে যেখানে মুআজ্জাজ অনুকরণ করা হবে আমি আল্লাহ পাকের পবিত্রতা যেখানে যেখানে ঘোষণা করা হবে জিবরিল শুনো শুনো আমি আল্লাহর যেখানে যেখানে জিকির হতে থাকবে আমার সঙ্গে সঙ্গে আমার পাশাপাশি আমার কাছাকাছি আমার নবীর জিকির হতে থাকবে আল্লাহ যেখানে জিকির সেখানে নবীর জিকির হতে থাকবে তাই না আব্বাজি এবার আপনারা আসুন আল্লাহর জিকির কোথায় কোথায় হয় পাঁচ পাঁচটি সুরার মধ্যে লিপিবদ্ধ রয়েছে প্রথম নাম্বার সুরা সুরার নাম সুরা হাদিদ আল্লাহ পাক প্রথম নাম্বার আয়াতে জানিয়েছেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ দ্বিতীয় নাম্বার সুরা সুরার নাম সুরা সাফ প্রথম দিকে বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার নবীর মর্যাদা কতটা উঁচু করেছে আল্লাহ পাক বলতেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই আমি আল্লাহ যেখানে চর্চা হবে তার সঙ্গে সঙ্গে আমার আপনার নবীরও চর্চা হবে জোরে বলেন আব্বাজি পৃথিবীর মধ্যেতে আল্লাহর চর্চা কোথায় কোথায় হতে থাকে আল্লাহর প্রশংসা কারা কারা করতে থাকে আল্লাহ পাকের জিকির কোথায় কোথায় হতে থাকে পাঁচ পাঁচটি সুরাতে লিপিবদ্ধ রয়েছে প্রথম নাম্বার সুরা সুরার নাম সুরা বেরাদাত হাদিদ আয়াত নাম্বার প্রথম সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ দ্বিতীয় নাম্বার সুরা সুরার নাম সুরা সাফ প্রথম নাম্বার আয়াত সাব্বাহালিল্লাহি মা ফিস
जानवर इंसान आमार अल्लाह पाके चर्चा करते थाके आसमान समूहर मध्य एवं जमीन समूहर मध्य जहाँ किचु आचे समस्त किचु अल्लाह जिकिर करते थाके अल्लाह चर्चा करते थाके अल्लाह पवित्रता घोषणा करते थाके और हदीस से के अपना के बुझालाम जेखाने अल्लाह चर्चा होबे तार संगे संगे नबीरो चर्चा होबे तो कुरान व हदीस से के दीवालो करनाई प्रमाणित होलो जे जमान की भावे आसमान और जमीनेर प्रत्येकटा किचु अल्लाह चर्चा करते থাকে অনুরূপ ভাবে আল্লাহর সঙ্গে সঙ্গে নবীর চর্চা হতে থাকে তো বোঝা যাচ্ছে বেরাদার নবীর চর্চা এতটা যেটা অন্যান্য নবী ছিল না হযরত আদম থেকে বেশি আমার আপনার নবীর মর্যাদা হযরত নূহ থেকে বেশি আমার আপনার নবীর মর্যাদা হযরত ইব্রাহিম ও ইসমাইল থেকে বেশি আমার আপনার নবীর মর্যাদা হযরত ঈসা ও মুসা থেকে বেশি আমার আপনার নবীর মর্যাদা কম বেশি 124,000 নবীগণ আলাইহিমুস সালাম থেকে সবচেয়ে ঊর্ধ্বে সব বৃদ্ধি আমার আপনার নবীর মর্যাদা এজন্য তো আলা হযরত আযীমুল বরকাত মুজাদ্দিদিন ও মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত শাইখুল ইসলাম ও মুসলিমিন আয়াতিন মিন আয়াতিল্লাহ মুজাদাতুন মির রাসূলুল্লাহ কারামাত গাউসে আযম আউলিয়া কামিল ফাকিয়া ইসলাম ইসলামিক চিন্তাবিদ বিশ্ব বৈজ্ঞানিক আল আলিম আল ফাজিল আল মুফতি আল মুহাদ্দিস আল মুতাক্কিক আল মুসান্নিফ আল মুহাদ্দিস আল মুনস আল মুনাযির আল শাহ ইমাম আহমদ রাজা খান फाजला बेरलोबी अलैहि रहमत व रिजवान बोलते थके के खालिक से औलिया और औलिया से रसूल खालिक से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी अल्लाहु अकबर जिंदाबाद जिंदाबाद तो अब्बा जी बिरादर अल्लाह पाकेर जेखाने जेखाने जिकिर होबे सेखाने सेखाने कार जिकिर होबे नबीरो जिकिर होबे किंतु ए जे वारफाना लका दिक्रक ए आयातेर व्याख्या एगुलो वर्णना करा होच्छे एटा तो ठीक जे अल्लाह जेखाने जिकिर सेखाने नबीर जिकिर अर्थात ला इलाहा इल्लल्लाह तो आरेक दिके मोहम्मद रसूलुल्लाह एक दिके अल्लाह तो आरेक दिके मोहम्मद तो बिरादर एकटा कथा एखाने भाबुन जिकिर दुईटी जिकिर कोयटी जिकिर आलादा आलादा होच्छे ना स्मरण दुभावे करा होच्छे दुई रकम पद्धतिते ला इलाहा इल्लल्लाह एकटा जिकिर मुहम्मदुर रसूलुल्लाह एकटा जिकिर अब इमाम जाफर सादिक रहमतुल्लाह अलैह এই আরাফা আলা লাকা যিকরা আয়াতের এক্সপ্লেনেশন আয়াতের ব্যাখ্যা তিনি বর্ণনা করতেছেন প্রথমত আল্লাহ যেখানে চর্চা সেখানে নবীর চর্চা ওইখান থেকে বোঝা যাচ্ছে এক আল্লাহর জিকির দ্বিতীয় নবীর জিকির তো জিকির দুটো জাফর সাদিক রহমাতুল্লাহ আলাই জিকির দুটিকে অ্যাডজাস্ট করে বলতেছেন যে আমার আপনার নবীর জিকির আর আল্লাহ পাকের জিকির প্রথমত আলাদা আলাদা ভাবে হচ্ছিল এখন ইমাম জাফর সাদিক বলতেছে যে মুআজ্জাজ জামানে কেরাম জালতুকা যিক্রাম মিন যিকরি আল্লাহ পাক আমার আপনার নবী সম্পর্কে বলতেছেন নবী আপনার জিকির কে আমি নিজের জিকির করে নিলাম হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ दौलत पसंद है न खजाना पसंद है दौलत पसंद है न खजाना पसंद है खजाना पसंद है खजाना पसंद है दौलत पसंद है न खजाना पसंद है दौलत पसंद है न खजाना दौलत पसंद है न खजाना पसंद
देखे दौलत पसंद देखे ना खजा ना पसंद देखे हमको नबी का नूरी घरा ना पसंद देखे हमको नबी का नूरी घरा ना पसंद देखे पत्थर शिकम पे बांध के मेरे रसूल को पत्थर शिकम पे बांध के मेरे रसूल को पत्थर शिकम पे बांध के पत्थर शिकम पे बांध के मेरे रसूल को सारे जहाँ की भूख मिटाना पसंद है सारे जहाँ की भूख मिटाना पसंद है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व तआला व बरकातुहू।